এসো আমরা কিছু নতুন শিখি। এসএসসি জিডির ভ্যাকেন্সি একেবারে অনেকটাই বেড়ে গেছে, অনেকটাই ইনক্রিজ হলো, 26,000 কোথায়, আর কোথায় একেবারে 40,000 ভ্যাকেন্সি হয়ে গেল। তো অনেকে রিকোয়েস্ট করেছিল সিআইএসএফ এর কাট অফটা এবার কিরকম হতে পারে, একেবারে প্রুফ সহকারে দেখান। তো আমি এখানে নিয়ে এসেছি একেবারে প্রুফ, প্রুফ করে দেখাব কি এবারকার কাট অফ কত যেতে পারে। কিভাবে দেখে নাও, 2022-এর ভ্যাকেন্সি যদি জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলি, জেনারেল ডিস্ট্রিক্টের এসসি ওবিসি ইডব্লিউএস জেনারেল, ঠিক, ইউআর যাকে বলা হয়, তাদের ভ্যাকেন্সিটা কত করে দিয়েছিল 2024-এ জেনারেল ডিস্ট্রিক্টে এসসি ওবিসি ইডব্লিউএস আর ইউআর, এবার ভ্যাকেন্সিটা কত রয়েছে, এবং আগে 2022-এ কাট অফ কত গেছিল, এবার কত কাট অফ যাবে, একদম পুরোপুরি ক্লিয়ারিটি ভাবে। চলো তো আজকের ভিডিও আমি এখানে স্টার্ট করছি। তো দেখো আমি একটু এখানে ক্লিয়ারিটি করে দিচ্ছি সবার সাথে। দেখো আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে পারো, জয়েন হতে পারো, সেখানে বিভিন্ন রকম খবর আপডেট দিয়ে থাকি, আমার নিজের বই প্রোভাইড করে থাকি সেখানে। ফেসবুক পেজে যেয়ে জয়েন হতে পারো, তো এগুলো আমার পার্সোনাল জিনিস রয়েছে, যে জয়েন হতে পারো তোমাদেরই সুবিধা হবে। এবার দেখো 2021-এর যদি কথা বলি, তো ভ্যাকেন্সি কত ছিল, এতটা ছিল 25,271টা ছিল। আর 2022-এর কথা বলি তো 50,000 ছিল, 50,000 প্লাস ছিল। আর 2023-এর যদি 2023-2024-এর নাম রয়েছে, ঠিক না, তো 2000, আচ্ছা এটাকে এখানে করে দিই, 2023-24-এর যদি কথা বলি 46,000 ভ্যাকেন্সি হয়ে গেল। এবার অ্যাপ্লাইটা কতটা হয়েছে এগুলো ক্লিয়ারিটি করে নাও। 2022-এর যদি আমি কথা বলি 50,000 ভ্যাকেন্সি ছিল, আর 2024-এর যদি কথা বলি 26,000 ভ্যাকেন্সি থেকে ইনক্রিজ হয়ে 46,000 হয়ে গেছে। এখানে অ্যাপ্লাই হয়েছিল 54,15,938 জন অ্যাপ্লাই করেছিল। আর এখানে 2024-এ যেটা এটার কাট অফ আমি বলবো, সেটাতে অ্যাপ্লাই কতটা হয়েছে, যেহেতু 26,000 ভ্যাকেন্সি প্রথম দেখেছিল, অ্যাপ্লাই অনেকেই কম করেছে, মোটামুটি 7 লাখের মতো ছেলে কম করেছে। এখানে দেখো অ্যাপ্লাই করেছে 47,45,501টা, আর এখানে 54 লাখ অ্যাপ্লাই করেছিল। তো অবশ্যই কতটা ডিফারেন্ট, 7 লাখের মতো ডিফারেন্ট রয়েছে। এখানে মাঠে ডাক পেয়েছিল 3,70,998 জন ডাক পেয়েছিল, আনুমানিক সে এখানেও সেম রকম ডাক পাবে, কারণ ভ্যাকেন্সি এখানে 50,000, ওখানে 46,000, খুব একটা ডিফারেন্ট নেই। ক্লিয়ার? এবার আসি আমরা মেন জিনিসগুলোতে। এবার যদি সিআইএসএফ এর কাট অফ এর সিআইএসএফ এর কথা বলি, আগের তুলনায় অনেকটাই বেশি ভ্যাকেন্সি রয়েছে। আগে যে ভ্যাকেন্সিটা ছিল সিআইএসএফ এর, এবার কিন্তু অনেকটা বেশি রয়েছে সিআইএসএফ এর, অনলি অন সিআইএসএফ এর ভ্যাকেন্সি। এবার আমরা একটা জিনিস প্রুফ করে দেখবো কি সিআইএসএফ এর ভ্যাকেন্সি কিভাবে কম কাট অফ কমবে না বাড়বে, এক একটা পয়েন্ট আমরা ডিফাইন করবো এখানে। দেখো 2022-এর না হয়েছে, এটার যদি কথা বলি আমি একটু সরিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে কিছু নাই, কনস্টেবল যেটা লেখা থাকে পিডিএফ গুলোতে সেটাকে এখানে তোলা হয়েছে। আর এটা যে দেখো এই পিডিএফটা, এটা এইটুকু জায়গাটা যেটা আছে, এটা রয়েছে 2022-এর, আর এটা যেটা রয়েছে ভ্যাকেন্সি, এটা 2022-এর ভ্যাকেন্সি, ভি দিয়ে আমি লিখে দিচ্ছি, আর এটা 2024-এর ভ্যাকেন্সি। ক্লিয়ার? এইটুকু বুঝে যাও। এবার আমরা বিএসএফ এর তো দেখবো না আজকে, কমেন্ট যদি আসো তো আমি বিএসএফ কে দেখাবো, সিআইএসএফ এর দেখে নাও। আর এটা রয়েছে মেলদের, আর এটা রয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট যারা রয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো, আর ছেলেরা, মেয়েদেরও আসবে ছেলেদেরও আসবে, বর্ডার ডিস্ট্রিক্ট নাক্সাল ডিস্ট্রিক্ট সমস্তটা নেওয়া হয়েছে। এবার দেখি 2022-এর যদি কথা বলি, এসসির কথা বলছি, যদি বলি এসসিতে ভ্যাকেন্সি কত ছিল, 46টা ভ্যাকেন্সি ছিল, বাট 2024-এ ভ্যাকেন্সি কত আছে, 99টা, মানে কি হলো ডবল হয়ে গেল। এবার দেখো এসটির যদি কথা বলি, প্রথম কত ছিল 10টা ছিল, এবার প্রথম 10টা মানে 2022-এ কত ছিল, 10টা ছিল, এবার কত 21টা হয়ে গেলো। ওবিসির যদি কথা বলি 44টা ছিল, এবার কত হয়ে গেলো 95টা হয়ে গেলো। ইডব্লিউএস এর কথা যদি বলি, প্রথম ছিল কত 20টা, এখন কত হয়ে গেলো 43টা হয়ে গেলো। জেনারেল যদি কথা বলি, প্রথম ছিল কত 81টা, আর এখন কতটা হয়ে গেলো 173টা হয়ে গেলো। আর এটা রয়েছে জেনারেল ডিস্ট্রিক্টের ছেলেদের। ক্লিয়ার? তো প্রত্যেকটা তো যদি একটু লক্ষ্য করবা তো ডবল হয়েছে, ডবল থেকেও কোনোটাতে কোনোটাতে বেশি হয়েছে। এটা ছেলেদের রয়েছে, আর এটা জেনারেল ডিস্ট্রিক্ট রয়েছে। জেনারেল ডিস্ট্রিক্টে যারা এসসি আছো, এসসির দেখো 2022-এর কাট অফ কত গেছিল, 2022-এর যদি আমি কাট অফটা দেখি তো 100 কাট অফ গেছিল। আচ্ছা বলো তোমরাই বলো, এবার কাট অফ কি হবে, কমবে না বাড়বে, কমবে না বাড়বে, জেনারেলি কমবে না বাড়বে, ভ্যাকেন্সি ডবল রয়েছে। এবার দেখবা, আর তোমরা বলবা কি না, এবার প্রশ্ন খুব ইজি হয়েছিল, এক যদি নেগেটিভ মার্কিং এর কথা বলি 1/8 ছিল, এগুলো রয়েছে,
বাট তবুও বলবো এবার কিন্তু কাট অফ কমবে। কেন কমবে? ভ্যাকেন্সি ডবল রয়েছে আগের তুলনায়, তো কমবেই তো। তো দেখো যখন ডবল রয়েছে আমি 5 করে ধরে নিচ্ছি, যখন 3 ডবল থাকবে সেখানে আমি 7 করে ধরে নিব। ক্লিয়ার? তো ভালো করে বুঝে নাও, তো এখানে আমাদের ডবল রয়েছে সেই হেতু 5 মাইনাস হতে পারে, মানে 95 যারা পাচ্ছ জেনারেল ডিস্ট্রিক্ট থেকে এসটি যারা আছো তারা কিন্তু সেফ জোনে রয়েছে, সিআই সেফ আরামসে পেয়ে যাবো। এবার যদি আমি এসটির কথা বলি, এসটি প্রথম 10 ছিল আর 21 হলো, ডবল এটাও হয়েছে। এখানে আমরা 5-কে ইন্ডিকেট করব, যেখানে 3 ডবল হবে সেখানে কিন্তু আলাদা হবে। ক্লিয়ার? এসটির যদি কথা বলি, দেখো এসটির আগে ছিল 110 আর এখন আমরা যদি 5 মাইনাস করি তো কত হয়ে যাবে, 105-এ কিন্তু সিআই সেফ 100% 100% পেয়ে যাবা। ক্লিয়ার? এবার যদি কথা বলি জেনারেল, আচ্ছা ওবিসির যদি কথা বলি, ওবিসির প্রথম কাট অফ ছিল 108 আর এখন যদি 5 মাইনাস করি, কারণ ডবল হয়েছিল ওবিসি 44 থেকে 95, দেখো ডবল থেকে 2-1টা বেশি রয়েছে, ঠিক না? তো 5 মাইনাস যারা, মানে 103 102 যারা পাবে, এখানে 5 মাইনাস করে আমি বলছি এর থেকেও কম যেতে পারে 2-1। ক্লিয়ার? কারণ আগে থেকে অ্যাপ্লাই কম হয়েছে, আমি সেই জন্য ওগুলো নিলাম, একেবারে পুরো ক্লিয়ার হবে, ডাটাগুলো ক্লিয়ার হবে। এগুলো যাদের রয়েছে, যারা জেনারেল ডিস্ট্রিক্ট রয়েছে, স্কেচ স্ক্রিনশট করে নিয়ে নিবা। ক্লিয়ার? এবার দেখো, এবার যদি আমি বলি ইডব্লিউএস এর কথা বলি, প্রথম 20 ছিল এখন 43টা হয়ে গেলো, মানে কি ডবল থেকেও 3টা বাড়তি রয়েছে। ইডব্লিউএস কোথায়? দেখো ইডব্লিউএস এর কাট অফ কত গেছিল, 2022-এ 97 গেছিল, তো অবশ্যই 5 কম করে নাও। ক্লিয়ার? এবার জেনারেল কথা বলি, 81 ছিল আর তারপরে কত হয়ে গেলো, 173 হয়ে গেলো, তো ডবল হয়েছে। এখানেও 5 মাইনাস করে নিবা, কত কাটা এখানে কত ছিল কাট অফ, 119 ছিল, তো এখানে 5 মাইনাস করে না, মানে 115-তে সেফ জোন রয়ে, 115 114 113 110 সেফ জোনে রয়েছে। ক্লিয়ার? 5 মাইনাস করে, 5 থেকেও বেশি মাইনাস হবে, 6ও মাইনাস হতে পারে, 7ও মাইনাস, কারণ ডবল ভ্যাকেন্সি হয়েছে। আমি আমি যদি নিজস্ব ব্যক্তিগত বলি, এটা এক্সাক্ট আসার জন্য আমি এটা বলছি, ব্যক্তিগত বলি, তো কখনো 8ও কম হতে পারে, 10ও কম হতে পারে অনেকটা ক্ষেত্রে। ক্লিয়ার? চলো এবার আমরা ওটা কি দেখলাম, ওটা ছেলেদের দেখলাম, এটা মেনলি কি রয়েছে, মেয়েদের রয়েছে জেনারেল ডিস্ট্রিক্টে। আমি প্রত্যেকটা বর্ডার ডিস্ট্রিক্ট সমস্তটা নিয়েছি আর প্রুফ সহকারে নিয়েছি, আমি বললাম প্রথমে। হ্যাঁ একটা কথা, এগুলো তৈরি করতে আমাকে অনেকগুলো সময় খাটতে হয়, তোমরাই ভাবো প্রত্যেকটা জিনিসকে কেটে 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 লাগানো কতটা সময় নিতে পারে, 2 থেকে 3 ঘন্টাতে এটাতেই, এটা জাস্ট এটা তৈরি করতে আমাকে লেগে গেছে। তাই বলবো একটা লাইক, আর শেয়ার না করতে পারলে লাইকটা অবশ্যই করে দিও। ক্লিয়ার? এবার দেখো আমরা তো এখানে বিএসএফ এর কথা বলছি না, বিএসএফ কমেন্ট যদি আসে তো আমরা সেখানে দেব, বলবো ওটা, ওটাও নিয়ে আসবো। আর এটা কত, 2024-এর রয়েছে ভ্যাকেন্সি, তো 2022-এর যদি আমি বলি এসসি 5টা ছিল, এটা মেয়েদের রয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট, এসসি থেকে 5টা ছিল আর এবার কত, 18টা হয়ে গেলো, কত গুণ হলো, 3 গুণ থেকেও বেশি। প্রথমে কত, এসটির যদি কথা বলি 1টা ছিল, এখন কত, 3টা হয়ে গেলো, ওবিসি 5টা ছিল 16টা হয়ে গেলো, 2টো ছিল 8টা হয়ে গেলো, আর এখানে ইউআর 9টা ছিল 32টা হয়ে গেলো। এবার একটা জিনিস ভাবো, এদের কাট অফ তো আরও কমবে, মেয়েদের কাট অফ তো আরও কমবে, দেখো 5টা ছিল 18টা হলো, কত, 3 ডবল হয়ে গেলো, কত, 3 ডবল থেকে 3টা বেশি। তো এসসির, এসসির যদি কথা বলি, মেয়েদের কথা বলি, এসসির দেখো এখানে রয়েছে আর কাট অফ কত গেছিল, 97 গেছিল, কাট অফ কত গেছিল, 97 গেছিল, তো এখানে কত কমে যাবে, কত কমে যাবে, 7 কমিয়ে নাও, এখান থেকে 7 কমিয়ে নাও, 3 ডবল রয়েছে, 7 কমিয়ে নাও, 97 থেকে, মানে 90 যারা পাবে সেফ জোনে থেকে যাবে, 90 যারা পাবে একবার সেফ জোনে থাকবে। এসটির যদি কথা বলি, 1টা ছিল এবার 3টা হয়ে গেল, মানে 3 ডবল হয়েছে, ঠিক না? এসটি কোথায় রয়েছে, এখানে রয়েছে, প্রথমে কত ছিল, 121 কাট অফ গেছিল, এবার 7 মাইনাস করে নাও, তো দেখো 113 114-তে একদম সেফ, সিআই সেফ পেয়ে যাবো। ক্লিয়ার? এবার যদি বলি ইউআর, জেনারেল যদি কথা বলি, জেনারেল তো 9 থেকে 32 হয়ে গেল, 3-9 কত, 27, 3 ডবল, 3 ডবল হয়েও বেশি, 27 মানে 5টা বেশি, এখানেও কিন্তু 7 মাইনাস করবে, দেখো 113 কাট অফ গেছিল জেনারেল, 7 মাইনাস করে নাও। ইডব্লিউএস এর কথা বলি, প্রথম ছিল 2টা, এখন হয়ে গেছে 8টা, মানে 4 ডবল হলো, এখানে 8 কমন করে নিও, মানে 191 যদি পেয়ে থাকো সেফ জোনে আসো, সিআই সেফ কনফার্ম পেয়ে যাওয়া। ওবিসির যদি কথা বলি, ওবিসি 5টা থেকে কটা হয়ে গেলো, 16টা হয়ে গেলো ভ্যাকেন্সি, প্রথম 5টা ছিল এখন কটা হয়ে গেলো, 16টা হয়ে গেলো, তো কত, 3 গুণ বেড়েছে ওবিসি, কোথায়, হ্যাঁ ওবিসি 3 গুণ বেড়েছে, ওবিসির কাট অফ কত, 100 104,
তো 7 মাইনাস করে নিই। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এটা এক্সাক্ট, এর থেকে কমতে কমতে পারে, এক এদিক ওদিক হতে পারে, এক দুইয়ের আগা পিছা হতে পারে, বাট এক্সাক্ট এটাই থাকবে। চলো তারপরে দেখি। এবার দেখো, ছেলেদের রয়েছে আর নাকসাল ডিস্ট্রিক্টে রয়েছে। নাকসাল ডিস্ট্রিক্টে সিআইএসএফ এর যদি কথা বলি, 2022-এর যদি কথা বলি, তো এখানে দেখো এসসির ভ্যাকেন্সি দুটো ছিল, 5টা হয়ে গেছে। এসটির ভ্যাকেন্সি ছিল না, এবার কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। ওবিসির দুটো ভ্যাকেন্সি ছিল, 4টা হয়ে গেছে। ইডব্লিউএস এর একটা ছিল, 3টে হয়ে গেছে। ইউআর জেনারেলের 4টা ছিল, 8টা হয়ে গেছে, মানে ডবল ডবল হয়েছে। তো এখানে আমি যদি এসসির কথা বলি, এসসি ডবল হয়েছে, মানে প্রথম দুটো ছিল, এখন বর্তমানে ভ্যাকেন্সি কটা, 5টা রয়েছে। আর একটা নাকসাল ডিস্ট্রিক্টের কথা বলি, ঝাড়গ্রামের কথা বলছি। তো এসসি, তো এসসির দেখো কাট অফ কত ছিল, 68 ছিল। তো 5 মাইনাস করে নাও এখান থেকে, এক্সাক্ট চলে আসে, ঠিক ডবল হয়েছে। এবার দেখো যদি জেনারেলের কথা বলি, প্রথম 4টা ছিল, 8টা হয়েছে, মানে এখান থেকে 96 থেকে 5 মাইনাস করে নাও 91। ক্লিয়ার? এবার দেখো ওবিসির যদি কথা বলি, ওবিসি প্রথম দুটো ছিল, এবার কটা হয়েছে, 4টা হয়ে গেছে, কটা হয়ে গেছে, 4টা হয়ে গেছে, মানে ডবল হয়েছে। তো এখান থেকে 5 মাইনাস করে নাও, তো কত চলে আসবে? মোটামুটি 5 মাইনাস করে যেটা আসছে, মানে 89 সামথিং। দেখো এই যে কাট অফটা আমি বলছি, 5 মাইনাস করে কোথাও, 7 মাইনাস করে কোথাও, 8 মাইনাস করে, এক্সাক্ট এক দুই এদিকে ওদিক হতে পারে, বাট এক্সাক্ট এটাই থাকবে। আর কেন থাকবে আমি বলছি, দেখো ভ্যাকেন্সি ডবল হয়েছে আগের তুলনায়। চলো নেক্সট দেখি। এবার দেখো ওটা কি ছিল, মেল ছিল আর এটা ফিমেল রয়েছে। ওটা নাকসাল ডিস্ট্রিক্ট ছিল, এটাও নাকসাল ডিস্ট্রিক্টের ফিমেল রয়েছে। সিআইএসএফ আমরা দেখব, আমরা বিএসএফ কভার করছি না। দেখো জিরোটা জিরোটা এসটি ওবিসি আগের যদি বলি, জিরো জিরো। আর দেখো এসটি এবার দিয়েছে 2024-এ, এসসি দিয়েছে একটা ভ্যাকেন্সি, বাদ বাকিগুলো অ্যাভারেজ কিন্তু জিরো জিরো আছে। ইউআর এর যদি একটা হওয়া, একটা জেনারেল যদি একটা ছিল আগে, এবার কিন্তু কটা হয়ে গেল, দুটো হয়ে গেল। তো এবার দেখো এসটির, এসসির যদি কথা বলি, এসসি এবার একটা ভ্যাকেন্সি দিয়েছে কিন্তু আগে ছিল না, তো তার কাট অফ এখানে তো আসেই নাই, কারণ ভ্যাকেন্সি ছিল না, কাট অফ কি আসবে? জেনারেল একটা ছিল, তো একটাতে কাট অফ কত, 99 গেছিল। এবার দুটো আছে, তো 5 মাইনাস করে ধর না, ঠিক না? চলো এই যে লাস্ট এগুলো দেখছো, এগুলো টোটাল রয়েছে, টোটাল ভ্যাকেন্সি গুলো যোগ করে দেখো, একটা আর দুটো কত, তিনটা আর আগে একটাই ছিল, মানে একটা টোটাল। চলো আশা করি সেই বিষয়গুলো জানো। এবার দেখো এটা রয়েছে মেল, বোর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে, মেলের বোর্ডার ডিস্ট্রিক্ট ভালো করে দেখে নাও, কারণ অনেকেই বোর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে। আর বোর্ডার ডিস্ট্রিক্ট কোন কোন অঞ্চল পড়ে আমি ওটাগুলো বলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর আলিপুর আর কালিম্পং, এগুলো রয়েছে বোর্ডার ডিস্ট্রিক্টে। এটা 2022-এর আর এটা 2024-এর ভ্যাকেন্সির কম্পারিজন। চলো দেখো এসসির যদি কথা বলি, 7টা ছিল, 107টা ছিল প্রথম 2022-এ, এবার কিন্তু 229টা, মানে ডবলের থেকে কিছুটা বাড়তি। এসসির এসটির যদি কথা বলি, 23টা ছিল আর এবার কত, 50টা হয়ে গেছে। দেখো ওবিসির যদি কথা বলি, 102টা ছিল আর এখানে 219টা হয়ে গেছে। ইডব্লিউএস এর কথা বলি, 46টা ছিল, 90টা হয়ে গেছে। ইউআর এর যদি কথা বলি, জেনারেলের, জেনারেলে তো বাপ কতই বেড়ে গেছে, 186টা ছিল, 400টা হয়ে গেছে। মানে প্রত্যেকটা যদি লক্ষ্য করো, তো 5 5 করে, 5-এ 5 5 বলছি, ডবল হয়েছে। ডবল যেহেতু হয়েছে, তো অবশ্যই কাট অফ কি হবে, কমবে, ডবল ভ্যাকেন্সি হচ্ছে তো কাট অফ তো কমবে। তো 5 করে এদের প্রত্যেকটাকে মাইনাস করে নাও, দেখো জেনারেলের 5 মাইনাস, এসটির এসসির এসসির এসটির 5 মাইনাস, এসসির 5 মাইনাস, ওবিসির 5 মাইনাস। এসসিতে গেছিল কাট অফ কত, গেছিল 92 গেছিল, এখান থেকে 5 মাইনাস করলাম, এবারকার কাট অফ। ক্লিয়ার? এবার দেখো যদি এসটির কথা বলি, কাট অফ গেছিল কত, 96 গেছিল, এখান থেকে 5 মাইনাস করলাম, এবারকার কাট অফ। দেখো আমি বারবার করে বলছি, এক দুই এদিক ওদিক হতে পারে, বাট একজ্যাক্ট এটাই থাকবে। যদি তিন গুণ হয় সেখানে কিন্তু কাট অফ আরো কমবে। জেনারেল যদি কথা বলি, জেনারেল 100 কাট অফ গেছিল, তো 7 মাইনাস করে নাও, 7 মাইনাস বলছি, 6 মাইনাস করে নাও, দেখবা 95 এবার পেয়ে যাবো। ক্লিয়ার? কারণ ভ্যাকেন্সি অনেকটাই বেড়েছে। তো এটা ছিল ওবিসির যদি কথা বলি, 93 গেছিল বোর্ডার ডিস্ট্রিক্টে, এবার কিন্তু আরো কম যাবে 5 মাইনাস করে। ক্লিয়ার? এটা তো গেল মেল। এবার যদি ফিমেলের কথা বলি, ফিমেলের যদি কথা বলি, বোর্ডার ডিস্ট্রিক্টের ফিমেলের দেখো এসসি থেকে কটা,
প্রথম 12টা ছিল, এবার কত 42টা আছে। ভাবো একটা কথা, 12 থেকে 42 ডাইরেক্টলি কিভাবে চলে যায়? 4 বারে 48, 4 3, 3 বারেতে কত? 36, মানে 3 ডবলেরও বেশি। দেখো প্রথমে ছিল এসটিতে 3টা, এখন হয়ে গেল 8টা। বাবু 3 ডবলের মতো, আর একটা থাকলে 3 ডবল হতো। 11টা ছিল ওবিসি থেকে, এবার কত? 39টা হয়ে গেল, 3 ডবল। 5টা ছিল ইডব্লিউএস এর, এবার 20টা হয়ে গেল, কত? 4 ডবল। এটা 21 ছিল ইউআরের, এবার হয়ে গেল 71টা, হয়ে গেল হরিবল। আচ্ছা টোটাল এটা আর এটা টোটাল, এবার ভাবো। এবার দেখো 12 থেকে 42 হচ্ছে 3 ডবল যখন হচ্ছে এসসির, এসসি কোথায় রয়েছে? এখানে রয়েছে। এসসির কাট অফ কত গেছিল? 86 গেছিল। এবার আরো কমে যাবে, 3 ডবল হলো, তো 7 মাইনাস করে নাও, 6 যদি মাইনাস করো এখান থেকে, 80 80 80 থাকবে বা তার থেকে কমতে পারে। এখানে এখানে 3 ডবল, তোমার 7 মাইনাস করে নাও। এবার দেখো এসটির যদি কথা বলি, এসটি 3 থেকে 8-এ গেছে, তো 3 গুণের মতো গেছে, বাট 3 গুণ না, তো এখানে 100 হয়েছে, তো এখান থেকে 6 মাইনাস করে নাও, মানে 94 যদি পেয়ে থাকো তো সেফ, সিআই সেফ পেয়ে যাবা। এবার দেখো ওবিসির যদি কথা বলি, তো 11 থেকে 39-এ গেছে, 11 থেকে ওবিসি 11, ওবিসির কাট অফ কত? ওবিসির দেখে নাও, ওবিসির কাট অফ, এটা এসটির ছিল, ওবিসির কাট অফ কত? 98। এবার দেখো 11 থেকে 39, মানে 3 ডবল থেকে, তো এখানে 7 মাইনাস করে নাও, ক্লিয়ার? এবার দেখো এখানে ইডব্লিউএস এর যদি কথা বলি, ইডব্লিউ 5টা ছিল, 20টা হয়ে গেছে, 4 ডবল। বাবু 51 কাট অফ, আবার প্রথমে 51 গেছিল, 11টা ছিল, তো এবার যত সিট থাকবে সমস্ত সিট ফিল আপ। বাপরে, অ্যাপ্লাই করে থাকলে হলো মেয়েরা ওখান থেকে, মানে তাদের চাকরি কনফার্ম আছে। কেউ যদি ওখান থেকে অ্যাপ্লাই করে থাকলে নিচে কমেন্ট করবো, তো আমি দেখবো তাকে। বাও 51 51, তো আইডিয়া তো মেরে পেয়ে যায় অনেক ছেলে। তো এখান থেকে ধরে নাও 7 7 না 8 মাইনাস করে নাও, একদম কনফার্ম হয়ে যাবে। 8 মাইনাস করলে কাট অফই থাকবে না, সমস্ত 42 43 চলে আসবে, আইডিয়া তো মেরে এসছো যারা তাদেরও হবে, ঠিক? তো এটা ছিল ইডব্লিউএস এর। আচ্ছা জেনারেলের বললাম না, জেনারেল দেখে নাও, জেনারেলের কাট অফ ছিল 98, 51 থেকে 21 থেকে 71 হয়েছে, ভাবো 3 ডবল থেকেও বেশি, এখানেও 7 মাইনাস করে নাও, 7 মাইনাস করে করে, ক্লিয়ার? ভাবো একটা জিনিস, ওহো আচ্ছা, এখানে বোর্ডার ডিস্ট্রিক্ট তো আমাদের শেষ হলো, প্রত্যেকটাই শেষ হয়ে গেছে, নাকসাল ডিস্ট্রিক্ট বোঝানো হয়েছে, বোর্ডার ডিস্ট্রিক্ট বোঝানো হয়েছে, আশা করি সবাই ক্লিয়ার ভাবে বুঝেছো, প্রুফ সহকারে বুঝেছো। দেখো আমার যদি কোথাও মিসও হয়ে থাকে, তোমরা এটা বুঝতে পেরে গেছো কি আগে ভ্যাকেন্সি কতটা ছিল, এখন ভ্যাকেন্সি কতটা আছে, কেন বা কমবে কাট অফ, সেটা আশা করি ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার? যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা, আর একটা লাইক অবশ্যই করে যাবা, কেন বলো তো এতগুলো আমি এক জায়গায় তো করেছি। দেখো তোমাদের আর কোনো কিছু খুঁজতে হলো না, এখানে স্ক্রিনশট নিবা আর দেখে নিবা কি না আমার বোর্ডার ডিস্ট্রিক্ট আছে না, এসি আছে, এখান থেকে এসিতে 107 ছিল, দেখে নিলা। তো এই পরিশ্রমের জন্য কিন্তু তোমাকে আমার পাওনা দিতে হবে, ক্লিয়ার? এটা আমার কিন্তু দাবি। তো চলো এখানেই থাক ভিডিও, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হোক কিন্তু পরবর্তী ভিডিওতে, তোমরা জানাবে এরপরে কি নিয়ে ভিডিও তৈরি করবো, ঠিক? থ্যাংক ইউ।